আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে অসাধারণ একটি সাইট শেয়ার করব। তো আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু কাজটি করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার বা আজকের অফার এমন একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সরাসরি একটি সাইটে ওপেন হবে, যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন আর এখান থেকে অ্যাকাউন্ট করা অনেক ইজি। তো অ্যাকাউন্টটা করে দেখাবো, তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। আর ফুল দেখলে কিন্তু এখান থেকে মাত্র একদিন কাজ করে $2 এখান থেকে নিতে পারবেন, আর এখানে প্রত্যেক দিন $1 করে কাজ করতে পারবেন। একদম সহজ কাজ, যা আমার দেখা সবচেয়ে ভালো একটা সাইট, মানে এত সুন্দর একটা সাইট মানে হয় তুলনা করা যায় না। প্রতি কাজের জন্য $10। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের এতে মূল কাজে। তো এখানে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করতে হলে আপনার একটা ফোন নাম্বার প্রয়োজন হবে, একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে, রিপাসওয়ার্ড প্রয়োজন হবে, একটি রেফার কোড প্রয়োজন হবে। তো অবশ্যই এগুলো ব্যবহার করবেন। আর আপনি যদি রেফার কোডটা ব্যবহার না করেন, তাহলে আপনি ইনস্ট্যান্ট যে $2, মানে আপনি কাজ করার পর মানে পরবর্তী কিছু সময়ের ভিতর এটা উইথড্র করতে পারবেন, মানে আপনার ব্যালেন্স মূল ব্যালেন্সে যোগ হওয়ার সাথে সাথে। তো প্রথমে ফোন নাম্বার দিবেন, তারপরে একটা ক্যাপচার আছে ওইটা দিবেন, তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন, রিপাসওয়ার্ড দিবেন, আর ওই নিচের ঘরটা কিছু করার দরকার নাই। এই যে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন, রেজিস্টারে ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ডান পাশে কোন দেখতে পারবেন, মানে মাই দেখতে পারবেন, এই যে এখানে দেখে দিচ্ছি। তো মাই লেখাতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করলাম। তো এখানে আপনি চাইলে আপনার মানে যে হেডের যে ফটোটা আছে চেঞ্জ করতে পারেন, এখানে অনেকগুলো দেওয়া আছে। তো এখান থেকে একটা চেঞ্জ করে দিলাম, আপনারা করে নিন। তারপর এখানে দেখতে পারবেন যে ইউএসডিটি অ্যাড্রেস, তো এটা কোথায় পাবেন। তারপরে এখানে ফান্ড পাসওয়ার্ড, মানে এটা আপনার উইথড্র ডিপোজিট মানে উইথড্র করতে গেলে ফান্ড পাসওয়ার্ড লাগে, আপনারা জানেন। তো আমরা এখন চলে যাব এই যে এটা দেওয়ার জন্য। তো এটা আবার লগ আউট হয়ে গেছে, তো লগ ইনটা করে তারপরে আপনাদের তো বাইন্যান্সে যেতে হবে, মানে ইউএসডিটি অ্যাড্রেস নিতে হলে। আর অবশ্যই আপনার বাইন্যান্সটা ভেরিফাই হতে হবে, তা না হলে কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন না। তো আমরা বাইন্যান্সে চলে যাচ্ছি, তো বাইন্যান্সের ভিতরেই আছি। তো এই যে ডিপোজিট দেখতে পাচ্ছেন, ডিপোজিটে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পারবেন এই যে সার্চে ইউএসডিটি লিখতে পারেন, বা এখানে লেখার পর এই যে দেখতে পারবেন যে TRC20, মানে একদম লাস্টেরটা TRC20 যে অ্যাড্রেসটা এনে এখানে দিতে হবে। তো এখানে প্রথমে একটা নাম চাইবে, তো রিয়েল নাম তো দিয়ে দিবেন। আমি এখানে আমার একটা নাম দিয়ে দিচ্ছি, আপনাদের নাম আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা যেটি করবেন, এই যে এখানে ইয়ে করবেন, সাবমিট করবেন, সাকসেস দেখাবে, আবারও আপনার নামটা দিতে হবে। আপনার নাম দেওয়ার পর এই যে এখান থেকে আবার এই অ্যাড্রেসটা দিয়ে অ্যাড নিউ করে দেবেন। সাবমিট করলে এই যে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপর যেটি করবেন, এখন এই ফান্ড পাসওয়ার্ডটা সেট করতে হবে। তো এখানে ফান্ড পাসওয়ার্ড আর এমনি পাসওয়ার্ড ওইটা আলাদা করতে হয়, আপনারা জানেন কিন্তু যারা ইতিমধ্যে কাজ করেন। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, ফান্ড পাসওয়ার্ড আপনি যদি মনে করেন যে 80 80 80 দেবেন বা যে কোনো একটা দিবেন, তো দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে ইউএসডিটি অ্যাড্রেস দিয়ে দিলেন, লগ ইন পাসওয়ার্ড তো আছেই, ফান্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের ব্যাকে আসতে হবে। তো এখন এখানে কিন্তু আপনাদের কাজ করতে হবে, এখানে কিন্তু অ্যাকাউন্ট করলে কিন্তু কিছু দেবে না। তো এই যে মাই ট্যাক্স দেখতে পারবেন, মাই ট্যাক্স ক্লিক করলে আপনাদের সামনে অ্যালার্ম দেখাতে পারে, কিছু সময় অ্যালার্ম দেখাতে পারে, কারণ হচ্ছে সাইটটাতে এমন মানুষ অ্যাক্টিভিটি দেখাচ্ছে, মানে এত অ্যাক্টিভ মানুষ, তো এর জন্য কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো এখানে এই যে এখানে আপনাদের কাজ হবে ভিডিও দেখা, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো কিছু সময় মানে ইয়ে করলে এই যে এমন দেখাবে। তো আপনাদের আমি দেখে দিচ্ছি, মানে একটু ঝামেলাপূর্ণ আছে এই জন্য আর কি। এখানে আপনারা দেখতে পারবেন এই যে এখানে মানে লেখার পাশে সবগুলো ইয়েতে চলে আসবেন,
একটু রিফ্রেশ করবেন, সাইটটা রিফ্রেশ করবেন, মানে অনেক চাপের কারণে এমনটা হচ্ছে। তো আমরা একটু ওয়েট করব, ওয়েট করে রিফ্রেশ করতে থাকবো, তারপরে আপনাদের সামনে এই যে চলে আসবে, এমন চলে আসবে। এই যে এখান থেকে সবগুলো অ্যাকসেপ্ট করে দেবেন, এই যে ফেসবুকের আইকনের নিচে অ্যাকসেপ্ট লেখা আছে, অ্যাকসেপ্টে ক্লিক করবেন, প্রত্যেকটা অ্যাকসেপ্ট করে দেবেন, প্রত্যেকটা, এখানে প্রত্যেকটা ধাপ অ্যাকসেপ্ট করে দেবেন। আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি, আপনারাও অ্যাকসেপ্ট করে দেবেন। দেন এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিংয়ের অপরচুনিটি আছে, তো এখান থেকে প্রত্যেকটা অ্যাকসেপ্ট করে দিবেন। তো এখান থেকে অ্যাকসেপ্ট না করে দিলে কিন্তু এখান থেকে কিচ্ছু করতে পারবেন না। প্রত্যেকটা প্রত্যেকটা এই জিনিসে আমি মার্ক করে দেখে দিচ্ছি, যে প্রত্যেকটা অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে আপনার মানে ওয়ার্ক ব্যালেন্স নিতে হবে কিন্তু। তো আর এই যে দেখতে পাচ্ছেন মাই পজিশন, মানে প্রথম যে নিচে বাটন আছে না, তিনটার পরে চার নম্বর যেটা আছে, এই চার নম্বরে ক্লিক করে দিবেন। চার নম্বরে ক্লিক করলে আপনাদের সামনে কিছু সময় ওয়েট করতে হবে। ওয়েট মানে একটু সমস্যা হইতেছে, কারণ সাইটটা অনেক ঝামেলা ঝামেলা একটু সাইট আছে, মানে একটু আছে, স্বল্প পরিসরে কাজ করলেও সমস্যা হয় না। তো ভিডিও যদি একটু মনোযোগ সহকারে দেখেন, একটু ইয়ে করে দেখেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা। তো আমি কিন্তু সরাসরি যে সমস্যাগুলো ফেস করছি সবগুলো আপনাদের দেখে দিয়েছি, কারণ হচ্ছে যাতে আপনারা সহজে এগুলো করতে পারেন। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা, যে এখানে দেখতে পারেন মাই কি অন পারমিশন না কি লেখা আছে, ওখানে ক্লিক করবেন। মানে তিন নম্বরটা, এই যে নিচের বাটন আছে না তিনটা, মানে ফার্স্টটার ভিতরে এই চার নম্বরটা, চার নম্বরে ক্লিক করবেন। ক্লিক করলে যে আপনাদের সামনে এই যে এমন ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রত্যেকটা ভিডিওর জন্য এখানে দিয়েছে তারা 10 সেন্ট করে, মানে বাংলা 10 টাকা। তো এখানে ভিডিওগুলো ফুল দেখবেন, তারপরে এখানে লাইক করে দিবেন, একটা সুন্দর কমেন্টস করে দিবেন। দিলে দেখতে পারবেন যে একটা পপ আপ শো করছে, মানে এর আগে কিন্তু ঢাকা ছিল, এটা এখন সাবমিট করতে পারবেন। আগে কিন্তু সাবমিটের অপশনটা ছিল না, তো এখন কিন্তু সাবমিটের অপশনটা চলে এসেছে। তো এইভাবে প্রত্যেকটা ইয়ে করতে হবে। তো আমি মানে প্রায় সবগুলো দেখে দেবো, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। তো এইভাবে যা যা লিখে লিখে দিন আপনার মন মতো, যাতে তাদের ইয়ে হয়। তো এইগুলো কিন্তু চেক করবে, চেক করার পরে কিন্তু আপনারা এই এটা করবে। তো আমি ইয়ে করতেছি, আবার ব্যাক আসবেন, এই যে সাবমিট করার সুযোগ পাবেন, এই যেমন ইন্টারফেসের ইয়ে আসবে, সাবমিট করে দেবেন। এটা প্রসেসিংয়ে থাকবে, প্রসেসিং থাকার পর ওরা চেক করার পর কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। মানে প্রত্যেকটা মানে একটা ভিডিওর জন্য কিন্তু তারা 10 সেন্ট করে দিচ্ছে। তো দুর্দান্ত একটি সাইট। তো এখানে আবারও সেম প্রসেসে ইয়েটি করে দিবেন, এইভাবে করতেই থাকবেন, করতেই থাকবেন। দেখবেন যে অনেকগুলো অপশন আছে, আর প্রথম দিন একটু বেশি রেওয়ার্ড আছে, আর প্রত্যেক দিন এরপরে প্রত্যেক দিন হচ্ছে আপনি 90 সেন্ট করে, মানে $1 করে প্রত্যেক দিন কাজ করতে পারবেন। মনে হচ্ছে কিছুদিন থাকবে সাইটটা, এই জন্য আর কি মানে শেয়ার করা আপনাদের মাঝে। অনেক ভালো একটা সাইট, তারা পেমেন্ট করতেছে বাইন্যান্সে, এটা হচ্ছে কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। মানে বাইন্যান্সে পেমেন্ট কিন্তু কেউ করে না সহজে, তারা কিন্তু বাইন্যান্সে পেমেন্ট করতেছে। এই জন্য অবশ্যই আপনাদের মানে এই কাজগুলোর দিকে নজর দিতে হবে, কারণ হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে বাইন্যান্সে কিন্তু সবাই পেমেন্ট করে না। কত ভালো কোম্পানি হলে তারপরে কিন্তু বাইন্যান্সে পেমেন্ট করে, আপনারা জানেন। তো এখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, আর এই যে সাবমিট করে দেবেন। এখান থেকে আমরা সবগুলো করে নিচ্ছি। তো এইভাবে ভিডিও দেখবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে, চাইলে শেয়ারও করে দিতে পারেন দু একটা ভিডিও, যদি ভালো লাগবে বেশি। কারণ হচ্ছে এটার মাধ্যমে কিন্তু, এর জন্য কিন্তু আপনার টাকাটা দিচ্ছে। তো আপনারা অবশ্যই কাজ করে মানে এখানে ফাঁকি দিবেন না, ফাঁকি দিলে কিন্তু প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আর কি প্রত্যেকটা ভিডিওতে লাইক দেবেন, কমেন্টস করবেন, ফুল ভিডিওটা ওয়াচ করবেন, তাহলে কিন্তু ভালো থাকবে, কাজটাও ভালো থাকবে, আপনার পেমেন্টটাও দিবে, আর এখানে 100% পে করে তারা। তো আমি যেভাবে করছি এইভাবে কাজগুলো করেন, আমি দেখে দিচ্ছি সরাসরি কিন্তু কাজগুলো, আমি যেভাবে করতেছিলাম সেইভাবে কিন্তু দেখে দিলাম। তো এখান এই যে সবগুলো সাবমিটেড করে দিবেন, এইভাবে দেখে দেখে ভিডিওগুলো দেখে দেখে। তো এখান থেকে মোটামুটি সবগুলো করে ফেলছি, আর লাস্টের যে ট্যাক্সটা আছে না, $2 শো করবে, ওটা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েনের জন্য দিচ্ছে। তো আমরা এখান থেকে জয়েন্ট হয়ে যাচ্ছি, আপনারা জয়েন্ট হবেন। তো সবগুলো সাবমিট করে দিবেন,
সাবমিট করার পর জয়েন ইয়েতে ক্লিক করে দেবেন। এখানে সবগুলো সাবমিট করে দেবেন, সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এই যে এখানে সবগুলো কিন্তু আমার ইয়ে হয়েছে, এবার সাবমিট করার পালা, মানে এর আগে তো দেখিয়ে দিয়েছি, তারপরে এইগুলো পূরণ করে নিই। ট্যাক্সগুলো পূরণ করার পর এখন আপনাদের উইথড্র করতে হলে কী করতে হবে, উইথড্রোর বিষয়টা এখন আমার তো ব্যালেন্স নাই, তো আমি পরবর্তী ভিডিওতে লাইভ উইথড্র করা দেখাবো, তারপরেও একটু ধারণা দিয়ে যাচ্ছি আজকের এই ভিডিওতে। এখানে আপনার ব্যালেন্সটা যখন শো করবে, সেখন এই যে পাশে মাই ওয়ালেটে ক্লিক করে দিবেন। মাই ওয়ালেটে ক্লিক করলে দেখতে পারবেন যে এই যে উইথড্র, উইথড্র ওখানে আসবে উইথড্র, তারপরে আপনার যতটুকু ব্যালেন্স আছে ওখানে শো করবে। দেন এখান থেকে যে অ্যাড্রেসটা তো আমার সেভই করা আছে, তারপরে নিচে ফান পাসওয়ার্ড দিয়ে দেবেন, দেন সাবমিট করে দেবেন। আর পরবর্তী মানে ফুল প্রসেসের যে উইথড্র, লাইভ উইথড্র, ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটা ইনেবল করে রাখবেন। আর আমাদের টেলিগ্রামে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পিন পোস্টটা সবসময় ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।